হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কোল্ড কফির একটা রেসিপি। গরমের দিনে কোল্ড কফি কিন্তু আমরা সকলেই খেতে খুব পছন্দ করি, আর এটা বানানো একেবারেই সহজ, খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করা যায়, কয়েক মিনিটের মধ্যেই। আমি এটা যেভাবে তৈরি করেছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই কীভাবে কোল্ড কফি আমি তৈরি করছি। প্রথমে আমি দুটো গ্লাস নিয়েছি, গ্লাসটাকে আমি চকলেট সিরাপ দিয়ে একটুখানি সাজিয়ে নেব। এক চামচ করে চকলেট সিরাপ নিয়ে দেখুন এইভাবে আমি চারিদিকটা আমি ছড়িয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। এতে কি আর গ্লাসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এটা একেবারে অপশনাল, এই চকলেট সিরাপ না থাকলে আপনারা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, শুধু একটু দেখার সৌন্দর্যের জন্যই এটা আমার দেওয়া। আমি দেখুন ঠিক এইভাবে গ্লাসের চারিদিকে আমি ছড়িয়ে নিলাম, আর ঠিক গ্লাসটা এরকম দেখতে হবে। একই রকমভাবে আমি আর একটা গ্লাস এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি, ডেকোরেট করে নিচ্ছি। এইভাবে আমি দুটো গ্লাসকে একই রকমভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন, চকলেট সিরাপটা দিয়ে। ঠিক এইভাবে করে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। যতক্ষণ এটা 10 মিনিটের মধ্যে ফ্রিজে সেট হচ্ছে ততক্ষণ আমি কোল্ড কফিটা তৈরি করে নেব। কোল্ড কফি তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়েছি, দুধটা একেবারে ঠান্ডা, এখানে আমার 400 গ্রাম মতন দুধ আছে। দুধটাকে ফুটিয়ে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, আমি একেবারে ঠান্ডা দুধ দিয়ে এই কোল্ড কফিটা করবো। আর এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, প্রথমে দিয়ে দিলাম আমি 2 চামচ কফি পাউডার 2 গ্লাস কোল্ড কফির জন্য, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আপনারা এখানে ব্রাউন সুগারও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কোকো পাউডার। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ, প্রথমে আমি অল্প দুধ দিচ্ছি, দুধের যে মালাইটা সেটাও দিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে লাগিয়ে এটাকে আমি 2 মিনিটের মতন মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব। তাতে কী হবে, চিনি, কফি পাউডার এবং কোকো পাউডার যা যা উপকরণগুলো আছে সমস্ত কিন্তু একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, আর আমার চিনির দানাগুলোও কিন্তু গলে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুললাম, খুলে এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন আইসক্রিম। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফ্লেভারের আইসক্রিম দিতে পারেন, আমি আমার পছন্দের ফ্লেভারের এখানে আইসক্রিম দিলাম। 3 টেবিল চামচ মতন আইসক্রিম দিয়ে এবার যে বাকি দুধটুকু আছে সেটাও আমি দিয়ে দিলাম, 1.5 গ্লাস মতন আরও আমি দুধ দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এবার সমস্ত উপকরণগুলো একসাথে আবার আমি 2 মিনিটের মতন গ্রাইন্ড করে নেব। খুব সহজে আর খুব তাড়াতাড়ি এটা চটজলদি হয়ে যায়, আর গরমের দিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। 2 মিনিট মতন দেখুন আমি মিক্সার জারে এইভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি, করে নিই। এবার আমি এটাকে সার্ভ করে দেবো, কফিটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে গ্লাসগুলো বার করে নিয়েছি, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন চকলেট সিরাপটা। এবার আমি কফিটা আমি গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি, এভাবে সার্ভ করে দিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। আর এর কফির উপরে যে একটা ফেনা মতন হয় সেটাও দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি সাজানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ করে আইসক্রিম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ করে চকলেট সিরাপ দিয়ে একটুখানি আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন, আপনাদের যেমন ইচ্ছে হবে। আমি ঠিক এইভাবে সাজিয়ে নিলাম, একটা কাঁটা চামচের সাহায্যে আমি চকলেট সিরাপটাকে একটুখানি আমি এই ফেনাটার উপরে একটু ছড়িয়ে দিচ্ছি, যেন দেখতে একটু সুন্দর লাগে। এইভাবে ছড়িয়ে দিয়ে আমি সার্ভ করছি। এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে, ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।